হ্যাঁ খাও, বেশি করে খাও, আমাকে শেষ করে তোমরা খাও। খাবুই মা রাঁধে পোড়া চাই, বউ রাঁধলে আমি তো খাই। তোমার বউ রাঁধলে তুমি অন্য খাচ্ছ, আমি তো খেতে পাচ্ছি না। আমার তো পোড়া কপাল, আমি খেতে পাচ্ছি না। সৎ মায়ের মতো ব্যবহার করছো আমার সাথে। রান্না হয়েছে, রান্না মাংসটা খাসির মাংস, টাকাটাও খাসির মাংসের, রান্নাটা করেছে মুরগির মাংস। তোমার ভয়ে বাবা চুপ করে থাকে, তোমার ভয়ে নিজে খাবা না, অন্যকে খেয়ে তোমার তুমি না, বউ রান্না করে খাওয়ালো না, মা ঠিক করে রান্না করে খাওয়ায়। ভিডিও করা বন্ধ করো, তোমার খাবোই না। আজকে মার বাবা বেরিয়েছিল আধা ঘাটে লিঙ্ক করার জন্য, সেই সময় মাকে এক কেজি মাংস আনতে দিয়েছিলাম, মাটন আনতে দিয়েছিলাম। মা মাটন রান্না করছে, এবার একটু আমাকে পর খেতে রাখবে, তখন খেতে রাখার পর মা বাবাকে আমি উল্টো পাল্টা ভাবে বলবো তোমার দ্বারা কিচ্ছু হয় না, হ্যাঁ তুমি পারোই না, বাবা তোমাকে ঠিক করে সাহায্য করতে পারেনি, যে তুমি ঘরবে রান্না করো, উল্টো পাল্টা বলবো। তারপর কী রিয়াক্ট হবে সেটা ইন্টো থেকে তোমরা বুঝেছো, পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো হেসে মরে যাবে গাইজ। আর সরি আসলে আমি কিন্তু মাইন্ড করে কিছু বলবো না, মন থেকে কিছু বলবো না, জাস্ট প্র্যাঙ্কের জন্য বলবো, কেউ কিছু মাইন্ডে নিও না, ঠিক আছে? সরি চেয়ে নিচ্ছে আগেই, চলো গাইজ। আমি স্টান্ট করে রেডি হয়ে গেছি দুপুরবেলা খাওয়ার জন্য, এই যে মা খাবার সবসময় ঘরে নিয়ে আসছে আমার ঘরে, চল ফুট করে ক্যামেরা ফিট করে নিই। আজ খাবারের মধ্যে তো বিশাল কিছু হবে গাইজ, বললাম বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া ভালো লাগছে না, তোমার রান্না এসব উল্টো পাল্টা বলবো গাইজ, চলো। গরমকালে হয় এটা, শীতকালে হয় না মাছি, গরমকালে সব জায়গায় মাছি হয়। সারা কানে তুমি খাও, মানে ভালো করা করলেও দোষ আমার, সারা কানে আমার ভালো বলতে হবে, তুমি তোমার ভালো করো। তোমার 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 একটা নোট টক্কে খেতে দাও, একটা দিন শান্তি খেতে দেবে না, খেতে বলছে এই নিয়ে ওই নিয়ে কন্ট্রোল। ভালো কথা বললে না, বলবে না আমি ভালো করে বলা লাগবে না। তুমি তোমারটা খাও না, তুমি এত তোমারই বাতো মাথা ব্যথা কিছু কি খাবে লাগাবে? এটা সামনে দাও, দাও সারা একটা সামনে, ওর যদি ন্যায় দেবে সামনে তুলে, না নিলে না দেবে, বলে দাও না, ওকে ওর মতো শার্ট দিয়ে দাও, ও যদি ন্যায় দেখালে শার্ট দিয়ে খেতে হয়। তুই রান্না হয়েছে, তুই রান্না যত বাড়ি মাংস আনি তুমি টাকাটা নষ্ট করে দেখা দেখা, কত সুন্দর রান্না হয়েছে, রান্না গিয়ে দেখো আগে, তুমি খাও আগে, আগে মাটন আনছো, আমাকে দাও কেমন রান্না হয়েছে, সুন্দর রান্না হয়েছে, মুরগি মাংস তো রান্না করে দিয়েছে, এটা মাংস হয়েছে, শুন যা যা মাংস দিয়ে দেয় সবটাই দিয়েছি, মুরগি মাংস পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব দিয়েছি, এবার মাংসটা খাসির মাংস, টাকাটাও খাসির মাংসের, রান্নাটা করেছে মুরগির মাংস। আমি তো না আমার কাছে কত একটা দিন গেলে বাড়ি না বলে হাজারটা বার করে বলছি রান্নাটা ভালো করে করব আজকে, তোকে তো আমি তখন বলেছিলাম বাবু তুই প্রতিদিন এক কথা বলছিস, তুই আজকে করে দেখা, তাহলে আমি কি করবো, তুই যে করে না, তুই সামনে গেলি না, এলাস থেকে আমি করে দেখি, তোমার ভয়ে বাবা চুপ করে থাকে, তোমার ভয়ে। খাইয়ে খাবা না, অন্যকে খেয়ে তোমার তুমি নিজে তো মাংস খাও না, রান্না করে তারপরে তুই মাংস রান্না করে রান্না বলে আসলে না, তুই তো প্রতিদিন এখন হোটেলের খাবার কিনে কিনে খাস, ওই জন্য তোর মুখে শুধু হোটেলের খাবার স্বাদ লাগে, বাইরের খাবার স্বাদ লাগে না, সেটাই বেঁচে থাকতে তো তোকে রান্না করে দিতে পারলে না, কষ্ট করে তোর হাত পুড়ে যাবে, এইভাবে এইভাবে বাড়িতে আমি লাগবো না, তোদের চিন্তা করলাম, বৌ রাঁধলে আমি তো খাই, গজব বেজ্জতি, এই জন্য বউ রাঁধছি আমি তো খাচ্ছ, তোমার বউ রাঁধছি বলে অন্য খাচ্ছ, আমি তো খেতে পাচ্ছি না, আমার তো পুরো কপাল, আমি খেতে পাচ্ছি না, এই নোংরা এই জন্য আলতো তো খাওয়া খেতে হচ্ছে, যত ফালতু খাবার রান্না করে খা, এবার তুই রান্না করে খাবি না, হোটেলে খাবার অর্ডার দিয়ে খাবি, তুই তোকে বাড়ি থেকে হাজার টাকা দিয়ে মাংসটা নাই নে, আমি যদি হোটেল থেকে কিনে আনতাম চার বিঘা অনেক ভালো, সেটাই খাবি, সেটাই খাবি, ফালতু খাবার দরকার নেই, প্রতিদিন তো আমি এই কারণে মাংস খাসি বলে বাড়িতে আনলেই তুমি উল্টো বার রান্না করে দাও, লেবুটা উত্তর দাও, লেবু কই দাও নি কেন, অত পারি না, কি পারো তুমি, লাগলে নিয়ে খা।
লাগবে কি বউ এনে দাও লাগবে কি মানে কেন আমি বাড়ির বউ আমি আনতে যাবো তুমি বাড়ির ছেলে কোথায় থাকবে তুমি তুমি এনে দেবে সারাদিনের লোক বলে শুনি তোর বাবা তোর বাবা কি কোনদিন ভিডিও করেছে আজ পর্যন্ত তোর বাবা আছে চ্যানেল সবজির সাতটা কিছু জানিস না তাই রোজই খাস বাবা তো সামনে করে ঘুরিয়ে খায় তোর তো খাস না বাবা তো বাবা মাংস খেলে গায়ে লাগছে আমার নাকি টাকা দিয়েছি সেটা অবশ্যই ফালতু খাবার করে দিচ্ছ ফালতু খাবার করে দিয়েছ যা করেছি তাই খা জানা আমি মাংস খেতে পারি না আমার আমার খাওয়া নষ্ট করে সময় সবসময় তুমি আমার খাওয়া নষ্ট করার জন্য বসে থাকবো অল টাইম এতদিন একটা মনের মতো জিনিস করতে হবে তোর আমার জীবনটা শেষ করলে দুটো মানুষ মিলে দুটো মানুষ মিলে আমার জীবন শেষ করলে যদি তো সেটা মনে হয়ে থাকে তাহলে এরপর থেকে বলবো বাবা তোর বাবাকে আমাকে একটু শান্তি দে তোরা তোর মতো তুই তোর মতো শান্তিতে থাক আমাদের একটু শান্তি দে আমি নিজে রান্না করে খেয়ে নেবো যা তোমরা এত যখন যারা আমি নিজে নিজে রান্না করে খেয়ে নেবো আমার আমার জামা কাপড় কাছে গেলে যারা আমি খেতে গেলে যারা আমি পড়তে গেলে যারা ঘুমালে যারা তোমার সবাই আমার জীবনটা জাল তুমি আমার জীবনটা জালিয়ে রেখে দিয়েছো পুরো এমন একদিন হয়েছে যে একটা জামা কেচে পড়েছিস কোনদিন এমন হয়েছে যে মা ঘর থেকে জল নিয়ে গেছিস তুমি দেখতে পাবা না সেগুলো কোনদিন একা করতে একদম জল ভরে এনেছিস ঘরে সব আছে না শুয়ে শুয়ে অর্ডার দিস মা জলটা দিয়ে দাও তুমি আর তুমি অর্ডার কি তুমি তো আমার ভালো কিছু দেখতেই পাও না না বাবা কন্ট্রোল ঠোস পড়ে গেছে ফুসকা পড়ে গেছে মুখের মধ্যে আজকে ভদ্রভাবে খেলাম নেক্সট টাইম এরকম না হয় জীবনটা জ্বলিয়ে দিল শেষ করে দিল জীবন জ্বলিয়ে আমাদের আমার আমার খাওয়াটা নষ্ট করে নিজেরা ভালো করে খাচ্ছে লজ্জাও লাগে না করতে করতে এতটা সিরিয়াস হয়ে গেছি বাবা হেসি হাসি দিয়েছে মানুষে সবসময় সবকিছুতেই ঝগড়া অশান্তি দেখে মানুষ আমরা এখন ফ্যামিলি মিলে একসাথে ঘুরে বেড়াই আনন্দ করি সেটাকেও দেখে না বা ফ্যামিলি খেতে বসে ঝগড়া হয় সেটা সারা পাড়ার লোক বলো আদার্স লোক বলো সবাই দেখার জন্য উঠে পড়ে লেগে থাকে সেই কারণে তোমাদের সামনে তুলে ধরলাম কেউ কিছু মাইন্ড করো না
আমরা ফ্যামিলিতে মিলে সবাই হ্যাপি আছি, জাস্ট ইয়ারি করলাম, মজা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর টাটা বলো মা, টাটা। এটা কিন্তু আসলে একটা সত্যি কথা বলেনি, যা যা করে তুই ইয়ারি মেলেছে আর আমরা সত্যি খুব ভালো হয়েছে। ভিডিওটা কোথায়, কি জানি কোথায় ভিডিও, এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করো। টাটা, অফ করে দিচ্ছি, কেবল খেয়ে নি, খিদে পেয়ে গেছে জোর।